بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال القمى هو الرجل تصيبه المصيبة فيعلم أنها من عند الله فيرضى ويسلم وفي صحيح مسلم عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال اثنتان في الناس هما بهما كفر আত্তানু ফিন নাসাব ওয়ান নিয়াহাতু আলাল মাইয়িত মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকের দর্সের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা ভাগ্যে নির্ধারণ করেছেন মানুষের তার প্রতি ধৈর্য ধারণ করা তা সন্তুষ্টি চিত্তে মেনে নেওয়া ঈমানের অন্তর্ভুক্ত এর দ্বারা বোঝা গেল যে ভাগ্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত প্রথম একটি কথা ভাগ্য নেই এমন কথা নেই ইসলামে এই জন্য ইমানের ছয়টি স্তম্ভের ষষ্ঠ স্তম্ভ কি আল ইমান বিল কাদার তকদিরের প্রতি ইমান তকদির ভালো হইতে পারে কখনো কখনো মন্দ হইতে পারে কারো তকদির ভালো হইতে পারে কারো মন্দ হইতে পারে এবং এটি মানুষের পক্ষ থেকে নয় নিজের তকদির নিজে গড়ে নিতে পারে না পারে কি আপনি নিজের তকদির নিজে ভালো করে নিতে পারবেন কেউ পারবেন না কেউ নিজের তকদির নিজে খারাপ করতে পারে তাহলে তকদির রয়েছে মানে তকদির মানে নির্ধারণ তকদির মানে তকদিরের শাব্দিক অর্থ হচ্ছে নির্ধারণ করা কাদ্দারা ইউকাদ্দিরু তাকদীরান এর মানে নির্ধারণ করা এই জন্য তকদিরকে তকদির বলা হয় যে মানুষের ভাগ্যে যা আছে নির্ধারিত আছে ভাগ্যে বয়স যা আছে নির্ধারিত আছে রিজিক যা আছে নির্ধারিত আছে কোনখানে বসবাস করবে তা নির্ধারিত আছে কোনখানে জন্ম নিবে তা নির্ধারিত আছে কোনখানে মারা যাবে তা নির্ধারিত আছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন সবকিছু জানেন যেমন অতীত জানেন তেমনি ভবিষ্যৎ জানেন তাহলে তকদিরকে মেনে নেওয়াই আল্লাহর এলেমের প্রতি ঈমান রয়েছে যে আল্লাহ আলিম অতীত বর্তমান ভবিষ্যৎ চোখের সামনে নয় আকাশে জমিনে জমিনের ভিতরে ভূগর্ভে যা কিছু হচ্ছে হয়েছে হবে সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন জানে আলেমুল গায়বি ওয়াস শাহাদা ওয়া হুয়াল হাকিমুল খাবির সূক্ষ্মদর্শী তিনি সূক্ষ্ম জ্ঞান রাখেন তিনি তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তকদির নির্ধারিত আছে ভাগ্য তকদির সম্পর্কে আরবিতে দুইটি শব্দ ব্যবহার করা হয় একটি হচ্ছে কাদা এবং একটি কাদার কাদা এবং কাদার আমাদের দেশের মানুষরা শুধু তকদির শব্দটি ব্যবহার করি একটি শব্দ ব্যবহার করি কাদার থেকে তকদির কাদার মানে নির্ধারণ তাই না তকদির মানে নির্ধারণ করা আল্লাহ যা নির্ধারণ করেছেন আর কাদা মানে আল্লাহর ফয়সালা কাদা মানে ফয়সালা এই জন্য কাজীকে বিচারপতিকে কি বলে কাজী বলে না তো কাজা মানে ফায়সালা তাহলে আল্লাহর পক্ষ থেকে ফায়সালা যা হয়েছে তা নির্ধারিত হয়েছে এ হচ্ছে কাজা এবং কাদরের অর্থ তকদির সম্পর্কে বিস্তারিত যদি জানতে হয় তাহলে এ সম্পর্কে একটি বক্তব্য আছে মঙ্গলবারের বক্তব্য ইমান বিল কাদার যে ইমানের ষষ্ঠ পিলার সে সম্পর্কে বিস্তারিত একটি আলোচনা আছে যারা এর বেশি অতিরিক্ত জানতে চান তকদির সম্পর্কে সেই ক্যাসেটটি বাংলা ভাষায় উপকৃত হতে পারবেন তাছাড়া তকদির ওপর যেসব কিতাব লেখা হয়েছে সেগুলি যদি পান তা থেকেও উপকৃত হতে পারবেন তকদিরের প্রতি ইমান এটি হচ্ছে ইমানের একটি পিলার আর এই তকদির ভালো হতে পারে মন্দ হতে পারে এই জন্য অতুমেনু বিল কাদরে খাইরিহি ওয়া শাররিহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিব্রাইল আলাইহিস সালামকে বলেছিলেন ইমানের সংজ্ঞা যে ইমান যে ছয়টি বিষয়ের নাম ছয়টি বিষয়ের প্রতি বিশ্বাসের নাম তার মধ্যে ছয় নম্বরে কি যে তুমি ইমান নিয়ে আসবে বিশ্বাস করবে বিল কাদার তকদিরের প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ খাইরিহি ভালো অশাররহি মন্দ ভালো হতে পারে মন্দ হতে পারে এ প্রতি বিশ্বাস এই ক্ষেত্রে আল্লাহর এলেমের প্রতি বিশ্বাস আল্লাহ নির্ধারণ ফয়সালার প্রতি বিশ্বাস আল্লাহর পক্ষ থেকে নির্ধারণের প্রতি বিশ্বাস এবং আল্লাহর পক্ষ থেকে হয়েছে তখন তার উপর সন্তুষ্ট থাকতে হবে সন্তুষ্টি প্রকাশ করতে হবে এর প্রতি বিশ্বাস যে আমাকে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকতে হবে তো এই তকদিরের প্রতি ধৈর্য ধারণ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জন্য যে ইন্না আমরাল মুমিনে কুল্লুহু খায় মমিনের কাজ কর্ম জীবন একজন মুসলিমের জীবন পুরো জীবনটাই হচ্ছে কি খায়ের কল্যাণকর মঙ্গলময় জীবন ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন আর এই মঙ্গলময় জীবন একমাত্র মমিন মুসলিমেরই হাসিল হয় কাফির হাসিল করতে পারে না নামধারী মমিন নামধারী মুসলিম হাসিল করতে পারে না যে সত্যি সত্যি মমিন সে এই স্বাদটি পায় ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন মুমিনই সেই মঙ্গলময় সুখের জীবন হাসিল করতে পারে কেমন করে ইন আসা বাহু সাররা
যদি সুখ হয় তার খুশুখের জীবন আর্থিক সুখ দৈহিক সুখ মানসিক সুখ পারিবারিক সুখ সামাজিক সুখ সব রকমের সুখ সাকারা তাহলে কি করে শুকরিয়া আদায় করে অন্তর থেকে আলহামদুলিল্লাহ কথার দ্বারা আলহামদুলিল্লাহ এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা শুকরিয়া শুকরিয়া এই তিনটি বস্তু দিয়ে হয় শুধু অন্তর থেকে শুকরিয়া হয় না বা শুধু জবান থেকে শুকরিয়া হয় না শুকর আলহামদুলিল্লাহ আমাদের দেশীয় শুকরিয়া দেশীয় শুকরিয়া কেমন খেয়ে দে শুকর আলহামদুলিল্লাহ নামাজ পড়ে না শুকর আলহামদুলিল্লাহ আচ্ছা না কিছু মুসলমান কথা প্রসঙ্গে শুকর আলহামদুলিল্লাহ এই শুকর আলহামদুলিল্লাহ শুধু কাজে আসবে না এটি একটি শুকরিয়া কিন্তু তার আগে অন্তরের শুকরিয়া কে দিয়েছে আপনাকে কে দিয়েছে এত সুন্দর খাবার এত সুন্দর পোশাক এত সুন্দর জীবন এত সুন্দর শান্তি এত সুন্দর চাকরি এই মানসিক একেবারে শান্তি কে দিয়েছে অন্তর থেকে তাহলে শ্রদ্ধাশীল হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তুমি দান করেছে এটি হচ্ছে আসল শুকরিয়া কারণ অন্তরের যেই রকমের অবস্থা থাকে সেই রকমের তখন কি হয় বহিঃপ্রকাশ ঘটে যেমন অন্তরে থাকবে তেমনই বহিঃপ্রকাশ ঘটবে যত অন্তর আপনার বেশি শুকরিয়া আদায় করতে পারবে তত বেশি জবান দ্বারা আল্লাহ শুকরিয়া আদায় হবে তত বেশি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে চোখ মুখ নাক হাত পা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় হবে এবাদত বন্দেগী হবে আল্লাহর গোলামী হবে আল্লাহর আদেশ নিষেধ পালন হবে কত সুন্দর হবে আর যত দুর্বলতা অন্তরে থাকবে শুকরিয়ায় তত বেশি দুর্বলতা জবানে জবানের শুকরিয়া তেমন থাকবে না কমে যাবে আর তত কমে যাবে অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া এবাদত বন্দেগী কমে যাবে নামাজের গুরুত্ব কমে যাবে হ্যাঁ রোজার গুরুত্ব কমে যাবে যাকাত দানের গুরুত্ব আল্লাহ ধন দিয়েছেন যাকাত দান দেওয়ার গুরুত্ব কমে যাবে আপনার কাছে পাপ থেকে বেঁচে থাকার গুরুত্ব কমে যাবে আপনার কাছে কিন্তু অন্তরে যত বেশি ঈমান হবে আর যত সুন্দর শুকরিয়া হবে তত সুন্দর শুকরিয়া বহি প্রকাশ ঘটবে জবানের মাধ্যমে আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তো মুমিন শুকরিয়া আদায় করে সুখ হলে ওয়াইন আসাবাতহু দাররা আর যদি দাররা সাররা আর দাররা সাররা মানে সুখ খুশির খবর খুশির অবস্থা আর দাররা মানে বিপদ আপদ দারার থেকে ক্ষতি সাধন হলো দেহের ক্ষতি সাধন মনের অশান্তি পরিবারের ক্ষতি সাধন ধনের ক্ষতি সাধন জি বাড়িঘরের ক্ষতি সাধন ইত্যাদি ওয়াইন আশা বাথু দাররা যদি মুসিবত আপতিত হয় সাবারা কি করে ধৈর্য ধারণ করে ফাকানা খাইরাল্লাহ এ তো তার জন্য মঙ্গল ধৈর্য ধারণ করলো মঙ্গল ইন্নাল্লাহ মা সাবেরিন আল্লাহ তার সাথে হয়ে গেল আল্লাহ তার সাহায্য করার ওয়াদা করলো ইন্না মাল উসরি ইউসরা কঠোরতার সাথে মুসিবতের পরে পরে আল্লাহ কি করেন সহজ করে দেন ইন্না মাল উসরি ইউসরা দুইবার করে আল্লাহ বলেছেন আল্লাহর প্রতি ঈমান আপনার পূর্ণ হবে কখন যখন তকদিরের ওপর খারাপ হলেও কষ্টদায়ক হলেও সন্তুষ্ট থাকবেন ধৈর্য ধারণ করবেন এই যে তকদিরের উপর সন্তুষ্টি এ সম্পর্কে ওলামায়ে কেরাম বলেছেন এর দুইটি দিক আছে তকদিরের উপর সন্তুষ্ট থাকতে হবে তকদির মানে কি বললাম ভাগ্য নির্ধারণ আল্লাহর পক্ষ থেকে যে ভাগ্য নির্ধারণ আছে আপনার ভাগে যা নির্ধারণ আল্লাহ করেছেন তার উপর সন্তুষ্টি থাকা সন্তুষ্ট থাকা সন্তুষ্টি প্রকাশ করা এর দুইটি দিক আছে একটি দিক হচ্ছে আল্লাহর ফায়সালা আর আরেকটি দিক হচ্ছে যে মুসিবতটি এসেছে সেই মুসিবত কিন্তু দুটো দিক বুঝে উঠুন একটা মুসিবত আসলো আলোচনায় চলছে কিন্তু কষ্টদায়ক তকদির ঠিক না কেন ধৈর্যের বিষয় হচ্ছে ধৈর্য ধারণ করা তাই না তাহলে কষ্টদায়ক তকদির যখন আসে মানুষের তখন ওর দুটো দিক আছে একটা যে এই কষ্টদায়ক তকদিরটি এসেছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে একটা দিক সুতরাং আল্লাহর পক্ষ থেকে এসেছে তখন এর উপর কি করতে হবে সবর করতে হবে এবং সন্তুষ্ট থাকতে হবে যেটি কে করেছেন আমার আল্লাহ যখন আল্লাহ করেছেন আল্লাহর নাম হচ্ছে হাকিম প্রজ্ঞাময় হেকমতওয়ালা তাহলে এতে কোনো গূঢ় রহস্য রয়েছে তত্ত্ব আছে যা আমি জানি না আল্লাহ আমাকে পরীক্ষা করছেন আল্লাহ আমাকে এরপরে এর উত্তম বিকল্প দেবেন প্রতিদান দেবেন দুনিয়াতে দেবেন আখেরাতে দেবেন কি জন্য আল্লাহ আমাকে আজমাইশ করলেন পরীক্ষা করলেন সুতরাং কি করতে হবে আল্লাহর পক্ষ থেকে যেহেতু এই তকদির এসছে কোনো মানুষের পক্ষ থেকে আসেনি মানুষের পক্ষ থেকে তকদির হয় না আপনার তকদির আপনার বাবাও গড়ে দিতে পারে না ধন সম্পদ দিয়ে আপনার শ্বশুর মশাই গড়ে দিতে পারে না আর আপনার স্ত্রী অঢেল ধন সম্পদ নিয়ে বাবার বাড়ি থেকে এসেছিল তা দিয়ে আপনার তকদির গড়ে দিতে পারে না ঠিক কিনা তাহলে তকদির আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আর অসন্তোষজনক মানে কষ্টদায়ক বলে মানে সন্তুষ্টিকে প্রকাশ করতে হবে কষ্টদায়ক তকদির যখন আপনার সামনে এসেছে আল্লাহর পক্ষ থেকে যেহেতু এসেছে সেই জন্য এর উপর কি করতে হবে রাজি থাকতে হবে রেজা বিল কাদারিকে বলা হয় সবর তো করতে হবে কিন্তু তার সাথে রাজিও থাকতে হবে রাজি না থাকার লক্ষণ হচ্ছে কি অভিযোগ করা আল্লাহ তুমি আমাকে পেলে আল্লাহ
এই মুসিবত তো কাউকে আসেনি, এমন মুসিবত আমার পিছনে স্ত্রী গেল, ছেলে মেয়ে গেল, আমার ধন সম্পদ এত টাকা ইনকাম করলাম, কেউ করতে পারেনি, দামামে আমি করলাম, কিছুই পেলাম না, সব গেল। আল্লাহ এই মুসিবত আমার উপরে কেন এলো? আল্লাহ কেন এলো? অভিযোগ কমপ্লেন শিকায়ত এটা চলবে না, এটি হচ্ছে কুফর, দুর্বলতা নাই। কারণ ইমান বিল কাদার, তকদিরের প্রতি ইমান, তকদিরের প্রতি সন্তুষ্টি হচ্ছে এটা ইমান। তার ইমানের বিপরীত কি? যদি আপনি অভিযোগ করেন, কমপ্লেন করেন, শিকায়ত করেন, কুফর, ঠিক না? এই জন্য তকদিরের ওপর সবর করাকে বলা হয়েছে মিনাল ইমান বিল্লাহ, এটি আল্লাহর প্রতি ইমানের অন্তর্ভুক্ত, যে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবেন না। কারণ আপনি আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন, আল্লাহ জানেন আর আপনি জানেন না। উদাহরণস্বরূপ আপনাকে একটি উদাহরণ দিই, কুয়েতের ওপর সাদ্দাম জালেম আক্রমণ করলো রাত্রে, তার একদিন আগে কাউকে যদি কুয়েত থেকে এক্সিট লেগে যায়, যেদিন তাকে এক্সিট লেগেছিল, চাকরি ছিল তার 1000 দিনারে, 1000 দিনারে বাংলাদেশের কত জানেন? অনেক টাকা। একদিনারে কত হয় তারও খবর আছে কুয়েতে? 180, এই ঠিক বলতে পেরেছি, কোথায় 80 বলছে না, মানে 180-র উপর আছে, যে 200-র কাছাকাছি। তাহলে কত টাকা সে ইনকাম করতো? কিন্তু যুদ্ধের একদিন আগে তাকে এক্সিট লেগে গেল, গেল কাঁদতে কাঁদতে, চোখের পানি তার থামে না, এয়ারপোর্টে ঢুকলো এক্সিট লেগে, এই এক বালা মুসিবত আসলো, কাঁদতে কাঁদতে ওর চোখের পানি তো শেষ হলো, এখন রক্ত বহা শুরু হলো, বললাম হার্ট অ্যাটাক হয়ে যাবে মনে হয়েছে, এত সুন্দর চাকরি ছেড়ে দিয়ে চলে এলাম, সর্বহারা হয়ে এসে ঢাকা এয়ারপোর্টে নামলাম। আর যদি মমিন হয় তাহলে সন্তুষ্টি প্রকাশ করে, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা করেছো তোমার পক্ষ থেকে আল্লাহ আমি রাজি আছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মমিন যদি হয়, পক্ষান্তরে যদি ইমানে দুর্বলতা থাকে, হাহুতাস আর অভিযোগ, আল্লাহ কত লোক চাকরি করেছে আল্লাহ, আর আমার উপরই এই বিপদ এসে পড়লো, আমি বা কি অন্যায় করলাম, আমি বা কি জুলুম করলাম, এই সে কাজ করতে করতে, অভিযোগ করতে করতে পাপি হতভাগা বাংলাদেশে পৌঁছিল, আর তারপরে দিন রাত্রে সাদ্দাম জালেমের আক্রমণ হইলো, আর কি যে ছিন্ন ভিন্ন অবস্থা, কোথায় কে পলাতক অবস্থা, কোথায় যে আশ্রয় নিবে এই অবস্থা। পরের দিন বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যাক বেঁচে গেছি বেঁচে গেছি, কত যে গোলা বর্ষণ হচ্ছে কুয়েতের উপর, বেঁচে গেছি বেঁচে গেছি। বুঝতে পারলেন আল্লাহর হেকমত? আল্লাহর হেকমতটা বোঝাচ্ছিলাম এই ঘটনা বলে, বুঝতে পারলেন? শুধু তাই নয়, ওই যুদ্ধের সময় আমরা ছিলাম মদিনা মুনাওয়ারায়, মদিনা মুনাওয়ারা মক্কা ভর্তি, এ দাম্মামের লোক, খোবার লোক, আর খাবজির লোক, এইসব এলাকার লোক, আল হাসার লোক, ভর্তি, জায়গা নেই, পালিয়ে জানের ভয়। সেই সময় সবাই চাইছিল যে কোন রকম ছুটিটা লাগিয়ে দিত মালিক, কোন রকম যদি এক্সিট লেগে যেত, যা জীবনটা বাঁচা, আমার চাকরির দরকার নেই। শুধু এখানকার নয়, রিয়াজের কয়েক বন্ধু কিং সৌদ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন, কিছু ভারতের কিছু বাংলাদেশের, 2 মাস আমাদের কাছে তারা লজিং খেয়েছে, আমার ছাত্রদের কাছে, আমাদের কাছে থেকে গেছেন তারা, এই ভয়ে শুধু একটি বোমা বা দুটি বোমা পড়েছিল রিয়াজের উপর, এই ভয়ে পলাতক অবস্থা, থাকা যাবে রিয়াজেও থাকা যাবে না, অথচ রিয়াজ সৌদি আরবে মিডিলে, এরাক থেকে বোমা পড়ার ব্যাপারটা খুব দূরেরই ব্যাপার ছিল। তারপরেও চিন্তা করতে, সেই সময় এক্সিট যদি লেগে যেত খুশি হত, জীবনটা তো বাঁচলাম, আমার টাকা পয়সার দরকার নেই, ওসব পড়াশোনার দরকার নেই, ঠিক না? দেখছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাজে কর্মে যে হিকমত আছে, আজকে আপনার চাকরিটি চলে গেল, এতে হিকমত আছে। নগদ কিছুদিনে হিকমত বুঝতে পারবেন, অথবা পরে বুঝতে পারবেন, অথবা বুঝতেই পারবেন না, আল্লাহ ভালো জানেন। জি, দিনের হিকমত আছে, দুনিয়ার হিকমত আছে, আল্লাহ জানেন। হতে পারে আপনার পকেটে বেশি পয়সা হলে আপনি বেনামাজি হয়ে যেতেন, আপনি ওই ঘরে ডিশ লাগিয়ে ওই সব ফিল্ম দেখা শুরু করতেন, আপনি কত পাপে লিপ্ত নারী ব্যবসা শুরু করে দিতেন, আল্লাহ আপনাকে সব থেকে বাঁচাতে চায়, সেজন্য আপনার পকেটে বেশি টাকা দেয়। আপনি বাড়িতে যদি চলে যান ফিরে, আপনার বাবা মা দিনদার ধার্মিক লোক, সেখানে গিয়ে নামাজি থাকবেন, কিন্তু আপনি বিদেশে এসে এমন খারাপ বন্ধুদের পেয়ে গেছেন, এখানে গিয়ে আপনি পাপে ডুবে পড়েছেন, নামাজ রোজা, আপনার কিছু ধর্মকর্ম নেই। বুঝতে পারছেন কথা? আল্লাহ চান না যে আপনার ইমান নষ্ট হয়ে যাক, ধর্ম নষ্ট হয়ে যাক, জাহান্নামে চলে যান, আর আপনাকে আল্লাহ জান্নাতে নিয়ে যেতে চায়, সেজন্য আপনার চাকরি থাকলো না। কত হেকমত যে রয়েছে আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের এই আজীব কারখানা, বিস্ময়কর যে আল্লাহর কারখানা রয়েছে এই দুনিয়ায়, এতে আল্লাহর হেকমতের ভিত্তিতে সমস্ত কাজকর্ম হচ্ছে। সুতরাং আল্লাহর হেকমতের ভিত্তিতে আপনার তকদিরে যা এসেছে তা হয়েছে, এর প্রতি আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হিসাবে একটি দিক যেটা বললাম, সন্তুষ্ট থাকতে হবে। আর একটা দিক হচ্ছে যে যেই মুসিবতটি এসেছে সেই মুসিবত, সেই আর আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা তার ওপর যে সন্তুষ্ট থাকা, এটি হচ্ছে ওয়াজিব। আল্লাহর ওপর নারাজ হওয়া, অসন্তুষ্টি প্রকাশ করা, অভিযোগ করা আল্লাহর বিরুদ্ধে, বন্ধু বান্ধবের কাছে, কোন আলেমের কাছে, কোনো বড় ব্যক্তির কাছে গিয়ে এই অভিযোগ করা যে আমার এই হয়েছে সে হয়েছে, আমার এই অসুখ হয়েছে, আমার এই অসুখ হয়েছে, আমার এই অসুখ হয়েছে, এগুলি বেশি বলা না, এটি আপনার ইমানের খেলাফ, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ। আর দ্বিতীয় দিক যেটি বলছি সেটি হচ্ছে যে আপনার উপর যেই মুসিবতটি এসেছে, মুসিবতটি
এই মুসিবতের উপর রাজি থাকা জরুরি না জরুরি নয়, এটি একটি বিষয় না বলতে এত তাড়াতাড়ি করিয়েন না। তাহলে কে বললো জরুরি? জরুরি বলেছেন। এখন উদাহরণ দিই, আপনার জ্বর হয়েছে, আপনার টিবি হয়েছে, এগুলো কি মুসিবত? তকদির, আপনার তকদিরে এসেছে এই মুসিবত। জ্বরের উপর রাজি থাকতে হবে যে জ্বর তুই ভালো থাক আমার সাথে, রাজি থাকতে হবে জরুরি? ওলামারা বলছেন না জরুরি না, এটা হচ্ছে মুস্তাহাব, এটা হচ্ছে খাস আহলে ইমান যারা একবারে ইমানের ঊর্ধ্ব স্থানে পৌঁছে গেছে তাদের কাজ, তারা যদি সন্তুষ্ট থাকে ভালো কথা। আর যদি এই মুসিবতের সন্তুষ্ট না থাকে, জানা মুসিবত দূরে, মুসিবত আমি তোমাকে চাই, জ্বর তোকে চাই না, আমি এই টিবির রোগ চাই না, যদি কেউ করে আয়েস, কারণ এটি ওয়াজিব নাই। মুসিবতটির ওপর রাজি থাকতে হবে, এটি ওয়াজিব নয়, মনে রাখেন, নোট করে রাখেন। মুসিবতের ওপর রাজি থাকতে হবে, এটি মুস্তাহাব, যদি কেউ করতে পারে ভালো। আর মুসিবতের ওপর যদি কেউ রাজি না থাকে, আমি এই মুসিবতটি চাই না, অ্যাক্সিডেন্ট হোক কেউ চাই না, কেউ চাই কি চাই না, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারপরেও আমি এই অ্যাক্সিডেন্টটি চাইছিলাম না, অসুবিধা নেই। কিন্তু যদি সে তার সেটি চেয়ে নেয় যে আল্লাহর পক্ষ থেকে যখন ফয়সালা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে, যতক্ষণ হয়নি কেউ চাই না, অবশ্যই মুসিবত চাইবেন না, আপনি ইচ্ছা করে আপনি অ্যাক্সিডেন্ট করবেন না, হ্যাঁ ইচ্ছা করে আপনার ক্ষতি করবেন না, কিন্তু হয়ে যাওয়ার পরে আর তো উপায় নেই, সুতরাং সন্তুষ্টি চিত্তে সেটাকে যদি মেনে নেন, দূর হওয়ার নাই যেটি সেটি, কিন্তু কতক মুসিবত আছে দূর হওয়ার, জ্বর এসেছে জ্বর দূর হওয়ার, আপনি চাইছেন যে দূর হয়ে যাক এবং দীর্ঘদিন না থাকুক, তাড়াতাড়ি দূর হয়ে যাক, এটি চাইছেন, তাহলে আপনি এই মুসিবতটি চাইছেন না, এটি জায়েজ আপনার জন্য। তবে মুসিবতটির ওপর রাজি থাকা এটি মুস্তাহাব, আর আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা হয়েছে এই জন্য আল্লাহর উপর রাজি থাকা এটি ওয়াজিব, এটি ওয়াজিব। তারপরে এখন আসুন যে তাহলে মুসিবতের উপর ধৈর্য ধারণ করা, এটি হচ্ছে আসল বিষয়বস্তু। ওলামারা বলেছেন যে ধৈর্য তিন প্রকার, ধৈর্য তিন প্রকার, দিনে ইসলাম এই তিনটি ধৈর্যের উপর নির্ভরশীল। দিনে ইসলামে এই তিন রকমের ধৈর্য কেউ যদি ধারণ করে তাহলে সে পুরা দিনে ইসলাম পালন করলো। প্রথম শাব্দিক অর্থ বলে দিই ধৈর্যের, তাহলে সংজ্ঞাটা পূর্ণ হবে। সাবর এর আবিধানিক অর্থ মানে ডিকশনারিতে আরবি ভাষা সাবর, সাবর মানে হচ্ছে বেঁধে রাখা বা আবদ্ধ রাখা, কোনো কিছুকে বেঁধে রাখা বা আবদ্ধ রাখা, এর নাম হচ্ছে সাবর। সাবর মানে হচ্ছে হাবস, হাবস বলে জেলখানাকে, হাবস বলে খাঁচায় যে পাখির খাঁচা আছে না, পিঞ্জিরা খাঁচা, এই খাঁচাকে হাবস বলে। তাই ছোট্ট কালে আমরা যখন প্রথম ক্লাসে পড়তাম মাদ্রাসার, তখন প্রথম যে আরবি সাহিত্য শুরু করেছিলাম ওতে একটি কবিতা পড়ে, আল হাবস লাইসা মাযহাবি, এটা টিয়া পাখিকে খাঁচায় আবদ্ধ করে দিয়েছে, তখন টিয়া পাখি কথা বলছে আর বলছে আল হাবস লাইসা মাযহাবি, হাবস মানে এখানে কি বললাম, সাবর মানে হাবস জেলখানা, সে বলছে এই যে জেলখানা, এই খাঁচার জেলখানা লাইসা মাযহাবি, এটি আমি আমার বসবাসের স্থান না, আমি এটি পছন্দ করি না, কারণ পাখি এত ভালো ভালো খাবার চায় না যে আপনি ভালো ভালো ঘি পোলাও খাওয়াবেন ওকে বসিয়ে বসিয়ে খাঁচার মধ্যে, এটা চায় না, ও চায় যে স্বাধীনভাবে উড়ে, আজকে সৌদি আরব আছে কালকে কুয়েতে থাকবো, আর একদিন ভারত বাংলাদেশ পাকিস্তান আমি ভ্রমণ করে যেখানে ইচ্ছা সেখানে থাকবো, ছয় মাস এই দেশে ছয় মাস ওই দেশে, যখন যেখানে ইচ্ছা, এটি তার হচ্ছে মজহাব, আল হাবসুল ইসা মজহাবি, এটি আমার মজহাব না, বুঝতে পারলেন? তাহলে সবর মানে হচ্ছে কি হাবস, বেঁধে রাখা বা আবদ্ধ রাখা। তাহলে একজন মমিনকে সবর করতে হলে কি করতে হবে, নাফসকে আল্লাহর তাআত আনুগত্যের ওপর আবদ্ধ রাখতে হবে, গুনাহ থেকে বেঁধে রাখতে হবে, গুনাহ করা চলবে না, সাবধান, মন চাইছে গুনাহ করতে, খবরদার গুনাহ করা যাবে, তুই মমিন মুসলিম জবাবদেহি করতে হবে, হিসাব লাগবে, আল্লাহর গজব আসবে, হাবস বেঁধে রাখা নাফসকে, মনকে, আত্মাকে, দেহকে, হাতকে, পাকে বিরত রাখা গুনাহ থেকে, অন্যায় থেকে, জুলম থেকে, পাপ থেকে, কাউকে মারধর করা থেকে, কারো চুরি করা থেকে, কারো ডাকাতি করা থেকে, জি সবগুলি হাবস। এটা মোবাইল পড়ে আছে, উঠিয়ে ঘুষ করে পকেটে ভরে এলেন, চলে কোনো বেচারার মোবাইল পকেট থেকে পড়ে গেছে, আর পাশে বসেছিলেন, দেখলেন যে লোকটি তো মোবাইলটা ছেড়ে দিচ্ছে, লাগালো পকেটে ভরে, কেউ দেখতে পেল না, সাবার মাফি সাবার, এখানে মাফি সাবার হয়ে গেল, সাবার হলো হাবস, নিজেকে বেঁধে রাখা, আপনি হাতকে বেঁধে রাখলেন না, হাতটা মোবাইলটা নিয়ে পকেটে ঢুকাই দিল, সাবার করলেন না আপনি পাপ থেকে, এটি হচ্ছে পাপ থেকে সবর করা। মুসিবতের ক্ষেত্রে, মুসিবতের ক্ষেত্রেও নিজেকে বেঁধে রাখা, নিজের মনকে বেঁধে রাখা, নিজের মনকে আবদ্ধ রাখা, নিজের জবানকে আবদ্ধ রাখা, বেঁধে রাখা জবান, এদিক সেদিক বলা যাবে না, অধৈর্যের কথা প্রকাশ করা যাবে না, হাত পা চোখ,
হ্যাঁ এই জবান চিৎকার করা যাবে না, তেমনি হাত পা দিয়ে এমন কিছু প্রকাশ করা যাবে না যা দিয়ে প্রকাশ পায় যে আমি অধৈর্য, ধৈর্য হারা হয়ে গেছি, স্ত্রী মরাই, ধৈর্য হারা হয়ে গেছে, ছেলে মেয়ে মরাই, ধৈর্য হারা হয়ে গেছে, আমার চাকরি চলে যাবাই, না চলবে না। হাবস রুকে রাখা, নিজের হাতকে থেমে রাখা, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে থেমে রাখা, নিজের জবানকে থেমে রাখা, নিজের মনকে থেমে রাখা, এর নাম হচ্ছে ধৈর্য। তাহলে শাব্দিক অর্থ বুঝতে পারলেন যে আসাবর মানে কি করা, বেঁধে রাখা বা আবদ্ধ রাখা। শরীয়তের ভাষায়, শরীয়তের ভাষায় এখন শুনেন তিনটি বিষয়ের নাম হচ্ছে ধৈর্য। হাবসুল লেসান আনিত্তা সাক্ষী, জবানকে বেঁধে রাখা, জবানকে থেমে রাখা। হাবস কি থেকে, শিকায়াত থেকে, কমপ্লেন থেকে, অভিযোগ থেকে। জবান মুসিবত এসেছে, জবান না খোলা, জবানে কি বলতে হবে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার প্রিয় ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, ইব্রাহিম আল্লাহর রাসূলের একটি ছেলে, মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন ইন্তেকাল করলেন, একটু বড় হয়ে গেছিলেন, হাঁটতে পারতেন ছেলে, খুব আশা করেছিলেন আমার এই ছেলেটি থাকবে, বড় আশা বুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষ হিসাবে আশা থাকবে যে একটি ছেলে আমার থাক। যখন ইন্তেকাল করে গেল তখন নবী করিম সাল্লাল্লাহু কি বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর বলেছে ইন্না লিল্লাহি মা আখাদা, যা আল্লাহ নিয়ে নিয়েছেন তা কার, আল্লাহর, ওয়ালাহু মা আতা, আর যা দিয়েছেন তাও আল্লাহর। অকুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, সব কিছুর সময় নির্ধারিত রয়েছে, তকদির নির্ধারিত, বয়স শেষ হয়ে গেছে আমার ইব্রাহিমের। ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা, এই কথাটি, ওয়ালা নাকুলু এমন কোন কথা জবান দিয়ে উচ্চারণ করব না, বলবো না যেই কথায় আল্লাহ অসন্তুষ্ট হয়, বরং সেই কথাই বলবো যা দ্বারা আল্লাহ সন্তুষ্ট হন, খুশি হন। ওয়ালা নাকুলু সেই কথাই একমাত্র বলবো, মা ইউরদি রাব্বানা, যা আমাদের রবকে রাজি করে, বাস শিকায়ত না, কমপ্লেন, আল্লাহ তুই আমার ছেলে পেলে কত, কার দশটা ছেলে আছে তার একটিও মরেনি আর আমার একটি ছেলে তাই গেল, এই কথা বলবো না, কথা বলবো না। ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা, তারপরে শেষখানে বলছেন কিন্তু অন্তরে ব্যথা তো আছে এই জুদাইতে, পৃথকতায়। ওয়া ইন্না আলা ফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, তবে ইব্রাহিম তুমি যে আমাদের থেকে জুদা হয়ে গেলে, তুমি আমাদের থেকে পৃথক হয়ে তুমি বাড়ি দিলে আখেরাতে, এতে আমরা খুব শোকার্থ, শোকার্থ, লামাহজুন, কিন্তু জবানকে কন্ট্রোল রাখ, এতটুকু আল্লাহ বলতে বলেছেন তাই বললাম, এতটুকু বলতে বলেছেন তাই বললাম। ইন্নাল আইনা তাদমা, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে পারে, জায়েজ, জি, ওয়াল কালবু ইয়াহজান, এবং অন্তরে ব্যথা হতে পারে, শোকের, কষ্টের, দুঃখের, অন্তর দুঃখিত হতে পারে, শোকার্ত হতে পারে, ওয়াল কালবু ইয়াহজান, ওয়াল আইনু তাদমা, চোখে পানি আসবে, অশ্রু প্রবাহিত হবে, কিন্তু জবান, জবানকে আমরা থেমে রাখবো, কন্ট্রোল করে রাখবো। ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা ওয়া ইন্না আলা ফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুন, এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, এতটুকু, এর বেশি আল্লাহ হায় আমি কেমন করে বাঁচবো, আমার ছেলে নেই তো আমি আর কি করে বাঁচবো, লাভ কি এই জীবনে যার ছেলে মেয়ে নেই, লাভ কি, বেকার জীবন, না কমপ্লেন, অভিযোগ, আল্লাহ আল্লাহর হেকমতে আপনাকে দেননি, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে আল্লাহ তার হেকমতে বেশি দিয়েছেন ছেলে, কাউকে আল্লাহর উপরে শুধু মেয়ে দিয়েছেন আল্লাহর হেকমতে, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামু, আল্লাহ সম্যকজ্ঞানী, সবকিছু জানেন, তুমি জানো না বান্দা। বলছিলাম যে সবর শরীয়তের ভাষায় বা সবরের সংজ্ঞা হচ্ছে তিনটি জিনিসের সমষ্টির নাম, একটি হচ্ছে হাবসুল লেসান আনিত্তা সাক্ষী, অভিযোগ কমপ্লেন থেকে জবানকে থেমে রাখা, ও হাবসুল কালবে আনিত্তা সাক্ষুত, আর অন্তরকে, হৃদয়কে অসন্তুষ্টি থেকে থেমে রাখা, যে অন্তর অসন্তুষ্ট হলে চলবে না, আল্লাহ দিয়েছিলেন ছেলে নিয়ে নিলেন, আল্লাহ স্ত্রী দিয়েছিলেন নিয়ে নিলেন, আল্লাহ ধন দিয়েছিলেন নিয়ে নিলেন, আল্লাহ গাড়ি দিয়েছিলেন নিয়ে নিলেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেল গেল, আল্লাহ যা কিছু দিয়েছিলেন নিয়ে নিন, আল্লাহ হাত দিয়েছিলেন নিয়ে নিলেন, আল্লাহ চোখ দিয়েছিলেন দৃষ্টি শক্তি দিলেন কেড়ে নিলেন, জি, তাহলে অসন্তুষ্টি প্রকাশ করতে হবে না, তা থেকে অন্তরকে কি করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। ওয়া হাবসুল জাওয়ারিহ আন ইজহারিস সাখাতি, এবং অঙ্গ প্রত্যঙ্গকে, মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবকিছু, হাত পা, হ্যাঁ সবগুলিকে কি করতে হবে, অসন্তুষ্টি প্রকাশ থেকে থামিয়ে রাখা, বিরত রাখা, বিরত রাখা, তাহলে অঙ্গ প্রত্যঙ্গকে অসন্তুষ্টি প্রকাশ থেকে বিরত রাখতে হবে। কেমন করে রাখবেন, কার জীবনে মুসিবত এসেছে বলুন তো, একজন কেউ যে ছেলে মারা গেছে বা মেয়ে মারা গেছে বা স্ত্রী মারা গেছে, এরকম কেউ আছেন এখানে, কেউ আছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারো ছেলে মেয়ে মারা যায়নি, আল্লাহর খাস রহমত, হ্যাঁ
আছেন? আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহু আজরনি ফি মুসিবাতি ওয়া খলফ লি খাইরাম মিনহা বলেন তো বলেন আপনি বলেন এখন তাহলে, বা অন্য কেউ বলবে যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অসন্তুষ্টি প্রকাশ পায়, যা থেকে অঙ্গ প্রত্যঙ্গকে কি রাখতে হবে? বিরত রাখতে হবে। আমি অসন্তুষ্টি প্রকাশ করব না হাত দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, কি করা মাথায়। হ্যাঁ মাশাআল্লাহ, একটি কথা বলতে পেরেছে। একটি হাদিস যদি মনে থাকে তো অনেকটা প্রশ্নের উত্তরে এগিয়ে যাবে। পিয়া নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, আমার উম্মতের ওই লোকেরা নয় যাদের উপর মুসিবত আসলে কি করে, মান শাক্কাল জয়ুবা, মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জয়ুবা। প্রথম হচ্ছে মান দারাবাল খুদুদা, যারা গাল চাপড়ায়, গন্ড দেশ চাপড়ায়, গালে মারে, বুকে মারে। দেখেছেন রাফেজিদেরকে 1400 বছর পরেও তারা বুক চাপড়াচ্ছে, কেন? তারা যে চোর, চোরকে তো তার সাফাই প্রকাশ করতে হলে কেন খুন করেছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা কুফাবাসীরাই, সুতরাং তাদেরকে তো সাফাই ঝাড়তে হবে কিয়ামত পর্যন্ত, যাতে করে কেউ না বলে যে এই খুনি। হ্যাঁ মাছি মারার মশলা জিজ্ঞেস করতে এসেছে আর তোমরাই তো খুন করেছো। আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা বলেছে তাদেরকে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছে 3 দিনের বেশি কারো শোক প্রকাশ করা শোক করা যাবে না। আর ধৈর্য ধারণ শোকের উপর, তারপরে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অধৈর্য, অধৈর্যতা প্রকাশ পায় কখন? যখন গাল চাপড়ায়, দারাবাল খুদুদ। জাহিলিয়াতের যুগে ইসলাম আসার পূর্বে যখন কারো কি আপনজন মারা যেত তখন কি করত? নিজেরা তো গাল চাপড়াইতো, বুক চাপড়াইতো, বুকে মারতো, গালে মারতো, এটা করতো, কিন্তু হায়ার করে নিয়ে আসতো। হায়ার করা বুঝেন, প্লেয়ার হায়ার করে নিয়ে আসে না কাবাডি খেলার জন্য নিজের এলাকায়, খেলার ম্যাচে অংশ নিয়েছে কিন্তু ভালো খেলাড়ি নেই, সেই জন্য দূর দূরান্ত থেকে বরং বিদেশ থেকে ও খেলাড়ি হায়ার করে নিয়ে আসে, শোক মাতম করার জন্য, বুক চাপড়ার জন্য, আর গালে তামাচা মারার জন্য, চড় মারার জন্য কি করতো? হায়ার করে নিয়ে আসে। একটি মজার কেসা শোনায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দরবারে একজন মহিলা এসে কলিমা পড়ে মুসলমান হলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার সাথে ইমানের শপথ করলেন আর বললেন, দেখো ইমানের যেগুলি আহকাম আরকান বিধিবিধান, তারপরে বললেন যে ওয়াদা করো যে আমি আর রোদন করব না। আর কি করব না? রোদন করব না মানে বুক চাপড়াবো না, গাল চাপড়াবো না, চিৎকার করে চিল্লে কাঁদাকাটি করব না, কেউ মারা গেলে কারো শোকে এগুলি করব না। তখন তিনি বলছেন যে রাসূলুল্লাহ, শিরিক করব না, চুরি করব না, জেনা করব না, নামাজ পড়বো, সব তো ওয়াদা করে নিয়েছি, কিন্তু রোদন করব না, এটা একবার পারমিশন দিতে হবে। একবার কি করতে হবে? একবারের মতো কমের পক্ষে আমাকে কি করতে হবে? অনুমতি দিতে হবে। কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে বা মেয়ে মারা গেছিল, আমার আপনজন মারা গেছিল, তখন গ্রামের বেশ কিছু মহিলা তারা এসে তাদেরকে নিয়ে এসেছিলাম, ডেকে নিয়ে এসেছিলাম যে আমার ছেলে মারা গেছে, একটু ভালো করে কেঁদে দিতে হবে। জি, তো ওরা যে কেঁদে দিয়েছে তো ওদের বাড়ি থেকে ওদের কেউ মরলে যে আমাকে কেঁদে দিতে হবে, ধার যে আছে আমার উপর ধার শোধ করতে হবে, যে ধার শোধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে গুনার কাজে ধার শোধ করা যাবে না, গুনার কাজে ধার শোধ করা যাবে না। উদাহরণস্বরূপ, মদ খাওয়া কোনো বদ অভ্যাস ছিল কোন মুসলমানের? একদিন বাড়িতে মদ ছিল না, সিগারেট তো ধার অনেকে নেই, নেই কি না? সিগারেটের উদাহরণ দি, অতদূর মদে না গিয়ে সিগারেটে ধার খেয়েছেন, পাশের লোক ধার সিগারেট খেয়েছেন, কালকে ধার খেয়েছেন, আর আজকে এসে এখানে ইসলামী সেন্টারে শুনলেন যে সিগারেট খাওয়া হারাম। আর কেউ যদি অতিরিক্ত জানতে চায়, 12টি আয়াত আর 13টি হাদিস সহ একটি সিগারেটের সম্পর্কে বক্তব্য, তামাক সম্পর্কে, জর্দা সম্পর্কে বক্তব্য আছে, হারাম, এতে কোনো সন্দেহ নেই। তো শুনলেন, আর অনেকে আলহামদুলিল্লাহ এরকম তোবা করেন, কারণ আমাদের বেশ কিছু ভাইরা বলেছে যেদিন এই সিগারেটের বক্তব্য করি সেই দিন তার কয়েক প্যাকেট করে দিনে সিগারেট খাওয়া অভ্যাস ছিল, তারা এখনো দামমা আছে। পরে তাদের কিস্সাগুলি বয়ান করেছে, রাত রেগে সিগারেট তোবা করে নিল যে আর সিগারেট খাবো না, কিন্তু আর থাকতে পারে না, থাকতে পারে না, আর থাকা যায় না, যে টেনশন। জি, তো কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ সেই লোকেরা অনেকেই তোবা করেছেন, অনেকেই তোবা করেছেন সিগারেট থেকে। তো আজকে আলহামদুলিল্লাহ সিগারেট হারাম এই কথা শুনলেন, কিন্তু একটা ধার খেয়েছেন, যে ধার খেয়েছেন যে কালকে ধার খেয়েছিলেন সিগারেট, রাত্রে সিগারেট ছিল না আপনার বিছানায় বাসায়, এখন কি করবেন? ধার শোধ করতে হবে। আজকে গিয়ে বাকালে গিয়ে সিগারেট কিনবেন, কেনার পরে কালকে যে তোমার ধার খেয়েছিল না, আমি তো সিগারেট খাবো না, কিন্তু তোমার ধার শোধ করার জন্য এই সিগারেটের প্যাকেটটা কিনলাম, চলবে? চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এইসব গুনার কাজে কোনো রকমের এইসব সাহায্য সহযোগিতা চলবে না। তো এইরকম ভাড়াইটা লোক, নারী পুরুষ বিশেষ করে মহিলারা, মহিলারা ভাড়াইটা হয়ে রোদন করার জন্য, বুক চাপড়াবার জন্য, গালে থাবা মারার জন্য, আর শোক প্রকাশের জন্য জাহিলিয়াতের যুগে আসতো।
মুসলমান হওয়ার পরে এরকম বদ অভ্যাস থেকে যেতে পারে, যেমন ভারত উপমহাদেশে হিন্দু থেকে অনেকেই মুসলমান হয়েছে। তারপরে যৌতুক নেওয়া, পণ নেওয়া বিবাহ শাদিতে, তারপরে দুর্গা পূজা ছেড়ে দিয়ে দর্গা পূজা, এসব পূজা, দুর্গার পূজা তো ছেড়ে দিল, দশরা পূজা ছাড়লো, কিন্তু দর্গা শরীফের পূজা ছাড়লো না, ওইদিকে গিয়ে একটু চেঞ্জ করে দিল, শিরিক শিরিক থেকে গেল। এইরকম হিন্দুদের কুপ্রথা অনেক থেকে গেছে আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে। তো কি বলছিলাম, ফিরে আসি, যে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কি করা হয়, অধৈর্যতা প্রকাশ করা হয়। ধৈর্য যে ধারণ করলেন না, এটা প্রমাণ পেয়ে যায়, প্রকাশ পেয়ে যায় যে আপনি ধৈর্য ধারণ করলেন না। তা একটি হচ্ছে লাইসা মিন্নামান দারাবাল খুদুদা, যারা গালে, মুখমণ্ডলে অথবা বুকে মারে, বুক চাপড়ায়, আর কি করে, সাক্কাল জয়ু বা কাপড় ছিঁড়ে ফেলে, গোড়া আর গোড়াগড়ি, গোড়াগড়ি, বাপ গো মা গো, গোড়াগড়ি চলছে। এগুলি কি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা প্রকাশ পেল না, যে ধৈর্য ধারণ করলো না, এই মহিলা তার ছেলে মারায়, মেয়ে মারায়, স্বামী মারায়, ইত্যাদি ইত্যাদি, বাবা মারায়, বাবার এন্তেকালে, মায়ের এন্তেকালে, ধৈর্য ধারণ করলো না, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা প্রকাশ পেল। জি, তাহলে ধৈর্য ধারণ কিসের নাম, অঙ্গ প্রত্যঙ্গকে কি কন্ট্রোল রাখতে হবে, থেমে রাখতে হবে, কি থেকে, অসন্তুষ্টি প্রকাশ থেকে। অসন্তুষ্টি প্রকাশ হয় এসব জাহেলিয়াতের আচরণ, বদ আচরণ দিয়ে, আর কি দাবে দাওয়াল জাহেলিয়া। নবী বলেছেন, আমার উম্মতের ওই লোকেরা নয়, ওই নারী পুরুষ নয়, যারা জাহেলিয়াতের ডাক ডাকে, মুসিবতের সময় জাহেলিয়াতের ডাক ডাক, মানে জাহেলি যুগে আমার হায় রে, আমার পাহাড় ছিল রে, আমার সোনা ছিল রে, আমার লক্ষ্মী ছিল রে, হায় আমার লক্ষ্মী চলে গেল বাড়ি থেকে, এগুলি হচ্ছে জাহেলিয়াতের ডাক। হায় আমার লক্ষ্মী বাড়ি থেকে বেরিয়ে গেল, যখন কাঁদে তখন ওই দৃশ্য দেখেন, নিষেধ করবেন, কিন্তু নিজের পরিবারে কখনো হতে দেবেন না। জি, সরিয়ে দেবেন, সেখান থেকে সরিয়ে দেবেন, দরজা বন্ধ করে দেবেন, সেখানে যেখানে এখন চাঁচামাচি করবে তাদের সরিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেবেন, তাদেরকে সেখানে সুযোগ দেবেন। আর কি গ্রামের নারী পুরুষ এসে আরো শোক বাড়িয়ে দেয়, আরো শোক বাড়ায়, হায় হায় তোমার একটি ছেলে তাও তোমার কোল থেকে চলে গেল, আর কি আর থামতে পারে। গ্রামের মহিলারা এসে আরো শোক বাড়িয়ে দিচ্ছে, স্বামী যখন বিদেশ আসে তখন ও গ্রামের মহিলাদেরকে আসতে দিতে নেই, বিয়ে শাদি করে যখন বিদেশ আসবে তো গ্রামের মহিলাদেরকে বেশি ভিড় ভাড় করতে দেবেন না। হায় কি করে দু বছর থাকবে, নতুন মানুষ, কুঁয়ারী মানুষ, আর বিয়ে শাদি করে চলে যাচ্ছে দুই বছরের জন্য, আমি হলে এক মাসও থাকতে পারতাম না, আর ওই সময় কি আর থামতে পারে, আরো শোক বাড়িয়ে দিল, খবরদার। এরকম সুযোগ দিতে হবে না, গ্রামের মহিলারা এসব ভাড়াইটা মহিলা, ভাড়া করে না না করে এমনি চলে আসে, ফ্রির ভাড়া, ফ্রি হেল্প করার জন্য চলে আসে, শোক আরো বাড়াবার জন্য, আরো শোক বাড়িয়ে দেয়, ধৈর্য ধারণ করাবে কি। আমি শুনেছি, আমি নিজের কানে শুনেছি, আমি যখন ছাত্র জীবনে পড়াশোনা করার জন্য আসতাম তখন গ্রামের কিছু মহিলারা আসতো, এইরকম আমাদের গ্রামের কেউ এরকম বিদেশে নেই, এত বড় বিদেশ, সাত সমুদ্র, তেরো নদী পার, আর বউ বেটি ছেড়ে সব ছেড়ে চলে যাবে, মা বাপ ছেড়ে কেমন করে থাকবে, অথচ নয় মাস পর পর আমাদের ইউনিভার্সিটির ছুটি হইতো, আর নয় মাস পরে দেশে চলে যেতাম, তাও তারপরে গ্রামের মহিলাদের এইরকম মন্তব্য। সেই সময় কি করে একটি মহিলা কি করে আর বরদাস্ত করতে পারে, তা তো শোক আরো বাড়িয়ে দিবে, তাহলে এদেরকে সরাইতে হবে, যাও এখানে তোমাদের থাকতে হবে না, যাও তুমি যাও। পদা আবে দাওয়াল জাহিলিয়া, তাহলে জাহিলিয়াতের ডাক ডাকা বালা মুসিবতের সময় এ হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অধৈর্যতা প্রকাশ করা, ধৈর্য ধারণ না করা। তিন প্রকার ধৈর্য, হ্যাঁ কি বলবে, আল্লাহর আসাবর আলাত আতিল্লা, আল্লাহর আনুগত্যের ওপর মানে দিনের ওপর অটল থাকতে হবে, এর ধৈর্য ধারণ করা, নামাজের উপর অটল, রোজার উপর অটল, ধার্মিকতার উপর অটল, হ্যাঁ আপনি যে গুনাহ থেকে বেঁচে থাকবেন অটল, হ্যাঁ আল্লাহর আনুগত্যের উপর অটল, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে অটলতা, যতই গুনাহার সুযোগ আসুক গুনাহ করবেন না। একজন যুবক মানুষের সামনে অনেক গুনাহার চান্স আসছে, কিন্তু না, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে অটল, শক্ত একবার, কোন শক্তি তাকে কোন হাতে লিপ্ত করতে পারবে না, যতই তাকে প্রলোভন দেওয়া হোক না কেন। এ হচ্ছে আরেক ধৈর্য, পাপ থেকে বেঁচে থাকার, যেমন ইউসুফ আলাইহিস সালামের ধৈর্য। তৃতীয় হচ্ছে মুসিবত আসলে সেই মুসিবতে ধৈর্য ধারণ করা। ধৈর্যকে আরবিতে কি বলে, সাবর, তাই না, ওয়াতাওয়াসাও বিল হাক্কি ওয়াতাওয়াসাও বিসসাবরি। সাবর সম্পর্কে বহু আয়াত রয়েছে, কতটি আয়াত রয়েছে শুনবেন, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, قال الامام احمد ذكر الصبر في القران في اكثر من 90 موضعا, কোরআনে কারিমে 90 এর বেশি জায়গায় ধৈর্যের কথা, সাবরের কথা বলা হয়েছে। জি, তার মানে নামাজের কাছাকাছি, নামাজ ও নামাজ আর রোজাকে বেরাসে, যে আমাদের দেশে একটি কথা আছে যে নামাজের কথা বেরাসে জায়গায় না, নামাজ, নামাজ এবং যাকাত
আকিমুসসালাত ওয়া আতুজ যাকাত রোজানায় নামাজ এবং যাকাতকে একসাথে কত জায়গায় বর্ণনা করা হয়েছে 82 জায়গায় কিন্তু নামাজকে যাকাত ছাড়া আবার একা বর্ণনা আরো অনেক জায়গায় করা হয়েছে তাহলে 100 এর বেশি জায়গায় নামাজের কথা বর্ণনা করা হয়েছে বিভিন্ন ভঙ্গিমায় ধৈর্য কাছাকাছি হইরো 90 এর বেশি জায়গায় কোরআনে কারিমে ধৈর্যের কথা বর্ণনা করা হয়েছে তারপরে ইমাম আহমদ রাহমাতুল্লাহ বলেছেন ওয়াসাবর মিনাল ঈমান বিমানজালাতির রাসে ফিল মিনাল জাসাদ তাহলে ঈমানের সাথে ধৈর্যের সম্পর্ক কেমন যেমন দেহের সাথে মস্তিষ্কের সম্পর্ক আল্লাহু আকবার এই বডিতে কোনো লাভ নেই যে বডিতে মাথা নেই সেই রকমই যদি কেউ ঈমানের দাবি করে আর অধৈর্য ধৈর্য হারা ধৈর্য না থাকে সবর না থাকে তাহলে সেই ব্যক্তি কেমন মাথাবিহীন মস্তিষ্কবিহীন কি দেহ অসবর মিনাল ঈমান বিমানজালাতির রাস মিনাল জাসাদ দেহের সাথে মাথার যে সম্পর্ক সেই সম্পর্ক হচ্ছে ঈমানের সাথে ধৈর্যের সম্পর্ক লিআন্না মান লা সাবরা লাহু আলা ত্বাআতি ওয়া লা সাবরা লাহু আনিল মাসি ওয়া লা সাবরা লাহু আলা আকদারিল্লাহ ফা ইন্নাহু ইয়াফুতু আকসারুল ঈমান কারণ যে ব্যক্তি এই তিন প্রকার ধৈর্য ধারণ করে না আল্লাহর আনুগত্যের উপর অটল নয় আজকে নামাজ পড়ে কালকে পড়ে না আজকে ফজর পড়লো কালকে পড়লো না মাঝে মাঝে নামাজ মাঝে মাঝে নেই একদিন গোনা করলো না আরেকদিন আবার গোনা করে একদিন ফিল্ম দেখলো না আরেকদিন দেখে সপ্তাহে একদিন গান শুনে সপ্তাহে একদিন ফিল্ম দেখে সপ্তাহে একদিন পাপ করে ইত্যাদি ইত্যাদি কিছুদিন বিড়ি সিগারেট ছেড়ে দিল আবার শুরু করে দিল কিছুদিন দাড়ি রেখে দিল আবার দাড়ি মুন্ডিয়ে নিল তো এইরকম যাদের জীবন তাদের আল্লাহর দিনের উপর অটলতা নেই পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য নেই অটলতা নেই এবং মুসিবতের উপরও ধৈর্য ধারণ নেই তিন রকমের ধৈর্যই হচ্ছে ইমাম আহমদ বলছেন কি এটি হচ্ছে দিন আর যার মধ্যে তিন রকমের ধৈর্য না থাকবে ইয়াফুতু আকসারুল ঈমান তাহলে ঈমানের অধিকাংশ অংশই তার হাতছাড়া হয়ে যাবে আসল দর্শের দিকে আসেনি যথেষ্ট সময় হয়ে গেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন বালা মুসিবতের কথা সূরা তাগাবনে বর্ণনা করার পরে বলছেন ওয়ামাই ইউমেন বিল্লাহ ইয়াহদি কালবাহ যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে আল্লাহ তার অন্তরকে সঠিক দিক নির্দেশনা দেবেন সঠিক পথ প্রদর্শন করবেন ইয়াহদি কালবা আল্লাহ যার প্রতি ঈমান নিয়ে আসবে তার অন্তরকে কোন দিকে আল্লাহ ধাবিত করবেন সঠিক পথের দিকে তাই না এই হলো আয়াতের অর্থ আল্লাহ বিকুল্লি শাইইন আলিম আল্লাহ সবকিছুই সম্পর্কে সর্বজ্ঞ সবকিছুই জানেন আলিম তার পূর্বে আল্লাহ বলেছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবি ইযনিল্লাহ যে কোনো মুসিবত তোমাদের উপর আপতিত হয় আল্লাহর আদেশ অনুক্রমে ফাবি ইযনিল্লাহ আল্লাহর আদেশে তাহলে আল্লাহর আদেশ মোতাবেক বালা মুসিবত এসেছে ওমাই ইউমিন বিল্লাহ ইয়াহদি কালবা এই ক্ষেত্রে আল্লাহর প্রতি ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে ধৈর্য ধারণ করা অন্তরকে এখন বলেন তো তিনটি বিষয় ধৈর্য বললাম কি তিনটি বিষয়ের নাম অন্তরকে কি থেকে বাঁচাতে হবে অসন্তুষ্টি প্রকাশ অন্তরের মধ্যে অসন্তুষ্টি কি হলো এ মনে যাতে করে এই কথা না আসে বড় রেজামন্দি আসতে হবে সন্তুষ্টি আসতে হবে আর জবানকে কি থেকে বাঁচাতে হবে অভিযোগ প্রকাশ থেকে বাঁচাতে হবে কারো কাছে কি অভিযোগ করবেন না বালা মুসিবত এসেছে আর থাকতে পারি না ভাই পেটের ব্যথায় মাথার ব্যথায় আর থাকা যায় না মানুষকে বলে লাভ কি অনেক মানুষের আজকালই বদ অভ্যাস বন্ধু বান্ধবের কাছে সকাল বিকাল আর মাথার ব্যথায় থাকতে পারি না আপনার মাথার ব্যথা থেকে উদ্ধার করতে পারবে আপনার বন্ধু একটু লাঘব করতে পারবে হালকা করে দিতে পারবে কখনো পারবেন হয়তো তার কাছে একটা প্যানাডোলও নেই ওই প্যানাডোলটা আপনাকে ফার্মেসি থেকে কিনতে হবে একটি রিয়ালও দিতে পারবে না তা আর দূর করা তো দূরের কথা আপনার মাথার ব্যথা তাহলে বলে লাভ কি বলে লাভ কি না তাহলে আল্লাহর কাছে বলতে হবে মানুষের কাছে কি আপনার বালা মুসিবতের কথা বিপদের কথা রোগের কথা বলা মানে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা ডাইরেক্ট হোক বেশি করে কোলাকুলি বললে আর বেশি বেশি হয়তো বালা মুসিবতের কথা বলছেন এটি হয়তো ইনডাইরেক্ট আপনি সরাসরি বলছেন না যে আল্লাহ আমাকে পেয়েছে কথা বলছেন না কিন্তু বেশি বেশি যে বলে বেড়াচ্ছেন আপনার অসুখের কথা এটি ইনডাইরেক্ট অভিযোগ ইনডাইরেক্ট অভিযোগ সুতরাং এসব থেকে অন্তরকে বাঁচাতে হয় অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাঁচাতে হবে কি হ্যাঁ অসন্তুষ্টি প্রকাশ থেকে জি আলকামা তাবেই রহমতুল্লাহ আলাই বলছেন হুয়ার রাজুল তসিবহুল মুসিবা ওয়ামান ইউমিন বিল্লাহ ইয়াহদি কালবা এই আয়াতের তাফসীরে বলছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে আল্লাহ তার অন্তরকে সঠিক দিক নির্দেশনা দেবেন সঠিক রাস্তা দেখাবেন এর অর্থ কি ওই ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে যার উপর মুসিবত আসে তখন কি করে ফায়া আলাম আন্নাহা মিন ইনদিল্লাহ তখন তার ইয়াকিন থাকে যে এই মুসিবত কার পক্ষ থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে ফায়া রাদা সুতরাং তার উপর সে সন্তুষ্ট থাকে ওয়া ইউসাল্লিম এবং শিরনত করে সেই মুসিবতকে মেনে নেয় মানতে হবে আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ রোগ দিয়েছেন আল্লাহ দূর করবেন আল্লাহ মুসিবত দিয়েছেন আল্লাহ দূর করবেন আল্লাহ আমার ছেলে নিয়েছেন আল্লাহ এর উত্তম আল্লাহ আরো ভালো ছেলে দেবেন আল্লাহ মেয়ে নিয়েছেন আল্লাহ আরো দেবেন ইনশাআল্লাহ
وفي صحيح مسلم مسلم شريف রয়েছে ابو هريره رضي الله تعالى عنه বর্ণনা করেছেন ان رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم বলেছেন اثنتان في الناس মানুষের দুইটি বদ অভ্যাস মানুষের দুইটি বদ অভ্যাস কি হুমা বেহিম কুফরুন এই দুইটি বদ অভ্যাস হচ্ছে মানুষের কুফরির অন্তর্ভুক্ত কুফরির অন্তর্ভুক্ত বলা হয়েছে দেখেন কারো মধ্যে একটি কুফরি থাকলে সে কাফের হয় না একটি গুরুত্বপূর্ণ বাণী শুনে রাখুন একটি কুফরি কারো মধ্যে থাকলে সে কাফের হয়ে যায় না কিন্তু জনসাধারণ আমাদের মুসলিম সমাজের এত জেহালত অজ্ঞতাই রয়েছে যে একটি দুইটি কুফরি যদি দেখা যায় তাহলে সে কাফের না কাফের বললে অনেক শর্ত রয়েছে তার একজন লোককে কাফের বলা ডাল ভাত নয় যে টেনে খেয়ে নিলেন হালুয়া নয় যে দাঁতকে কোনো কষ্টই করতে হলো না চিবাইতে হলো না চলে গেল ভিতরে না এরকম হালুয়া রুটি মনে করবেন না ডাল ভাত মনে করবেন না তাহলে কুফুরি থাকতে পারে আর কুফুরি থাকলেই যে কাফের হবে তা না কারণ বিভিন্ন তার অজুহাত থাকতে পারে কারণ থাকতে পারে যেমন গণতন্ত্রবাদ কুফুরি কিন্তু গণতন্ত্রী পদ্ধতিতে কেউ অংশ নিলেই যে সে কাফের হয়ে যাবে না এমন কি কবরে সেজদা করা কি কুফুরি নয় কিন্তু কবরে সেজদা করলেই যে কাফের হবে না এই তুমি কাফের আন্তা কাফের তুমি কাফের বলবেন চলবে না এটি ভালো আলেমদের জন্য ছেড়ে দিতে হবে বরং একজন আলেম নয় আলেমদের দক্ষ আলেমদের গোটা দেশের দক্ষ আলেমদের একটি কমিটির উপর ছাড়তে হবে যে সে কাফের হয়েছে না হয়নি এই যে মানসুর হেল্লাজ কাফের মুরতাদ যখন কাফের হয়েছিল আনাল হক আমি খোদা বলে তখন একজন দুইজনের ফতোয়ায় তাকে হত্যা করা হয়নি গোটা দেশ গোটা ইরাকের আলেম ওলামারা সবাই একমত হয়ে ফতোয়া দিয়েছিলেন যে সে যে কথা বলেছে সেটি উপরি এবং সে কাফের হয়ে গেছে এবং সে তাকে প্রত্যাবর্তন করছে না আনাল হক বলেই যাচ্ছে সুতরাং সে ওয়াজিবুল কাতাল তার হত্যা করা ফরজ শেষখানে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই সেই যুগে সবচেয়ে বড় আলেম ছিলেন বাগদাদের যখন তার ফতোয়া হয়ে গেল তখন তাকে হত্যা করা হলো হাকিম রাষ্ট্রনেতা তখন তাকে হত্যা করলো জি তাহলে বোঝা গেল যে একটি দুটি কুফরি এমনকি এত বড় কুফরির কথা বললাম যে কবরে সিজদা করছে একটি লোক সেগুলো তাকে কাফের বলবে নির্দিষ্ট করে না একটা হচ্ছে নির্দিষ্ট কাফের বলে একটা অনির্দিষ্ট কাফের দুটিতে পার্থক্য আছে বিষয়বস্তু সেদিকে বাড়াচ্ছে না কিন্তু এই কথাটি কমপক্ষে শুনে রাখুন যেমন এরকম যদি কেউ বলে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করবে সে কাফের তাহলে ঠিক ব্যাপক হারে একটি কথা বলে নির্দিষ্ট করে কোনো এক ব্যক্তিকে বললেন না যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করবে সে কাফের বা সে মুশরিক সে শিরিক করলো সুতরাং মুশরিক কিন্তু হে আব্দুল্লাহ হে মোহাম্মদ হে মাহমুদ তুমি সিজদা করলে মাজারে সুতরাং তুমি কাফের এই কথা বলা যাবে না পার্থক্য কেন বলা যাবে না বহু কারণ রয়েছে সে জানে না যে এর নাম শিরিক সে জানে না তার কাছে এই দাওয়াত পৌঁছেনি এমন এলাকায় থাকে শুধু মাজার পূজার নামই ধর্মকর্ম জানে না নামাজ রোজা কিছু শিখে না মাজার পূজাই ধর্ম ইসলাম এটি জেনেছে বাস এতটুকু জেনেছে কলেমা পড়েছে এক বেরেলভি রিজবির হাতে কবর পূজারীর হাতে তাহলে কি শিখবে তার কাছ থেকে একজন হিন্দু যদি কলেমা পড়ে ওই বেরেলিতে গিয়ে আহমদ রেজা খানের শিষ্যর কাছে তাহলে কবর পূজার নামই যে ধর্ম ইসলাম এছাড়া আর শিখবে কি সে আর কিছু জানে না তাহলে সেই ব্যক্তি কবরে সেজদা করছে আল্লাহকে পাওয়ার জন্য জানে না তার কাছে এতক্ষণ পর্যন্ত জ্ঞান পৌঁছেনি যখন জ্ঞান পৌঁছে যাবে আমার মতো লোক আপনার মতো একজন তাওহীদী মুসলিম তার কানে গিয়ে পৌঁছে দেখো তুমি যে কবরে সেজদা করছো এটি হচ্ছে শিরক এটি শিরক আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করা মুশরিক হয়ে যাবে যদি এই কাজ করো তাহলে এবং তার সন্দেহ যদি থাকে সন্দেহ দূর করে দিলেন আপনি তখন তার সমস্যা এখন তার কাছে ইসলাম সম্পর্কে জ্ঞান পৌঁছে গেছে আর যতক্ষণ পৌঁছেনি ততক্ষণ তাকে নির্দিষ্ট করে কাফের বলা যাবে না কারণ কারণ আমাদের অনেক ভাইরা আছেন এই কুফুরি ফতোয়া লাগাতে খুব জোর গণতন্ত্রের পদ্ধতিতে সে পার্টি করে ভোট দেয় সেজন্য কাফের না তবে যারা কুফুরি মতবাদে বিশ্বাসী তারা কাফের ব্যাপক অর্থে বলবো কিন্তু অমুক ব্যক্তি ওই কাজ করে সেই জন্য কাফের না তার সন্দেহ ঢুকিয়ে দিয়েছে যে তাদের বিদাতি মোল্লারা যে ইসলামের সুরা আছে আর সুরাই হচ্ছে গণতন্ত্র সন্দেহ ঢুকে আছে এই সন্দেহ দূর করাইতে হবে যে সুরা আলাদা জিনিস আর গণতন্ত্র আলাদা জিনিস সুরাতে কোনো কাফের আসতে পারে না সুরাতে কোনো বেনামাজি আসতে পারে না আর গণতন্ত্রতে কাফের বেনামাজি হিন্দু খ্রিস্টান ফাসেক যে দেহ ব্যবসা করে সেই সবাই সমান সমান না তাহলে সুরা আর গণতন্ত্র সমান না এই সন্দেহ দূর করে দিতে হবে যতক্ষণ দূর না হয়েছে ততক্ষণ বলা যাবে না আরো শর্ত রয়েছে সুতরাং এই ব্যাপারে সাবধান কিছু লোকেরা লাগামহীন আর যারা কবর মাজার পূজা করে তারা তো একেবারে লাগামহীন তারা তৌহিদবাদীদেরকে কাফের বলে ওয়াহাবি কাফের দেওবন্দি কাফের হ্যাঁ সব কাফের তাদের কাছে আর যে
আহমদ রেজা খান লিখেছে, আপনাদেরকে শুনে, আহমদ রেজা খান লিখেছে যে আশরাফ আলী থানভী কাফের হ্যায় আর জো উসকে কাফের হোনে মে শাক করে ও ভি কাফের। তাহলে কবর পূজারী যারা বেরেলভি তাদের কাছে কাফের ফতোয়াটি আরো সহজ, তাদের যে বিরোধিতা করলো সেই কাফের পিছিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছেন? তাদের কাছে খুব সহজ, কারণ তারা শিরকে লিপ্ত রয়েছে। সুতরাং অন্যদেরকে কাফের বললে তাদের অসুবিধা নেই, কারণ অলরেডি তারা কুফরি শিরকে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি মুমিন হওয়ার অন্যকে কাফের বলার সে কাফের নয় তাহলে সেটা ফিরে আসবে, আর তাদের তো ফিরে আসার প্রয়োজন নেই কারণ তারা অলরেডি কিশোর কুফরিতে ডুবেই রয়েছে। বুঝতে পারছেন কথা না বুঝতে পারেননি আমার কথা? হ্যাঁ, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ আলহামদুলিল্লাহ আমরা জেনে শুনে কুফরি করি না, জেনে শুনে শির করি না, বরং শির কুফরির ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি সজাগ, এমনকি বিদাত সম্পর্ক আলহামদুলিল্লাহ সবচাইতে সজাগ। সুতরাং আমাদেরকে যারা শির বিদাত করে তাদের ক্ষেত্রেও লাগাম লাগিয়ে রাখতে হবে, সতর্ক। এটি জনসাধারণ হাতে ন্যস্ত করে দেওয়া হয়নি, ছেড়ে দেওয়া হয়নি, বরং কোনো একজন আলেমের হাতে ছেড়ে দেওয়া হয়নি যে ব্যক্তি বিশেষে কাউকে কাফের বলবে, মুশরিক বলবে, না, কখনো না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুইটি যদি বদভ্যাস থাকে তো এগুলি হচ্ছে কুফুরি, এই বদভ্যাসগুলি কুফুরি, কিন্তু কোন একজন লোক যদি করে দেয় তাহলেই যে কাফের হয়ে যাবে না, সে ছোট কুফুরি হতে পারে, বড় কুফুরি হতে পারে, আবার বড় কুফুরি হলে তার এ সম্পর্কে জ্ঞান আছে কিনা, এটি যে নাজায়েজ হারাম সে সম্পর্কে জ্ঞান আছে কি নেই হয়তো তার জানা নেই। কি এই দুইটি বদভ্যাস? একটি হচ্ছে আত্মানফিন নাসাব, কারো বংশ সম্পর্কে সমালোচনা করা, আরো বংশ সম্পর্কে সমালোচনা, বংশ সম্পর্কে সমালোচনার এখানে অর্থ হচ্ছে যে বংশ সম্পর্কে তার যে বংশ সঠিক এই বংশেরই সে ব্যক্তি এ সম্পর্কে সন্দেহ সৃষ্টি করা, যে এই ব্যক্তি ওর বাবার নয়, ওর বাবার নয়, যার সন্তান, এর মা অন্য জায়গায় থাকতো, এইরকম কুকাজ করেছে তারপরে এই হারাম সন্তান জন্মেছে, এর বাবা বিদেশে থাকতো বা এর বাবার বিয়ে করার আগে এই ছেলে জন্মেছে, ইত্যাদি ইত্যাদি এইরকম কথা বলা, আর অথচ স্পষ্ট কোনো প্রমাণ নেই, স্পষ্ট কোনো প্রমাণ নেই, চারজন সাক্ষী নেই। স্পষ্ট প্রমাণ জানার ক্ষেত্রে একজন লোককে যারো সন্তান বলা মানে কি? শুধু তাকে যারো সন্তান বললেন না, তার মাকে কি বললেন? জানিয়া বললেন, আমি ব্যবিচারকারিনী বললেন। তাহলে ব্যবিচার যদি কারো সাবেত করতে হয় ইসলামে তাহলে কয়টি সাক্ষী লাগবে? চারটি সাক্ষী লাগবে। দুনিয়ার সমস্ত কেসের ক্ষেত্রে দুইটি সাক্ষী যথেষ্ট, জেনা ছাড়া শুধু খুন করেছে, একজন লোককে খুন করেছে, মাত্র দুইটি লোক দেখেছে, তাহলে খুন সাবেত হয়ে যাবে কিনা? হ্যাঁ, সে খুনি, কারণ দুইটি লোক, দুটি মুসলিম বলছে যে ওই লোক খুন করেছে, সে খুনি, তিনটির দরকার নেই। কিন্তু জেনার ক্ষেত্রে দুইটি, তিনটি, চারটি হইতে হবে, চারটি সাক্ষী হইতে হবে যে তারা দেখেছে। অথবা সাক্ষী না থাকলে আরেকটি পথ আছে স্বীকারোক্তি, স্বীকার করেছে, সে মহিলা স্বীকার করেছে যে আমার এই ছেলে যারও সন্তান, তাহলে সন্দেহের ভিত্তিতে বলা যাবে না, বরং বললে কি হবে? দুনিয়া এবং আখেরাতের শাস্তি পেতে হবে। দুনিয়ার শাস্তি বলতে পারেন কেউ যদি এরকম অপবাদ দেয়, হ্যাঁ, কি আশি দোর আশি কোড়া লাগাইতে হবে, কি তিনজন লোক যদি বলে দেয় যে অমুক জেনা করেছে, তিনজন চারজন প্রমাণ করতে পারলো, তাহলে আশি কোড়া তিনজন, তিনজনে আশি কোড়া করে খাবে। দুনিয়ার শাস্তি, আর আখেরাতের শাস্তি কঠোর শাস্তি রয়েছে, কঠোর শাস্তি রয়েছে। আযাবুন আলিম আল্লাহ বলেছে যন্ত্রণাদায়ক শাস্তি, যদি তওবা করে মারা যায় তাহলে, তবে তওবা দরজা খোলা আছে। তো কি বলছিলাম যে কারো বংশ সম্পর্কে সন্দেহ সৃষ্টি করা, না না ব্যাপার স্যাপার খারাপ আছে, এর মায়ের অনেকের সাথে সম্পর্ক ছিল সুতরাং এই ছেলে ওর বাবার নাই, না, আপনার মনে যদি এরকম আশ্বাসা আসে প্রকাশ করা যাবে, কারো বংশ সম্পর্কে সন্দেহ সৃষ্টি করা, সমালোচনা করা যে সেই ব্যক্তি বৈধ সন্তান নয়, এটি হচ্ছে কুফুরির অন্তর্ভুক্ত। আর মৃত ব্যক্তির ওপর রোদন করা, বয়ান করে ক্রন্দন করা, চিৎকার করে কান্নাকাটি করা, এটি হচ্ছে জাহিলিয়াতের যুগের কর্ম, সুতরাং এটি কুফুরির অন্তর্ভুক্ত। কিন্তু একজন লোক যদি রোদন করে, কোন একজন মহিলা বাপরে মারে করে কান্না করছে, তাহলে কি বলে দেবেন সে কুফরি করেছে, কাফের হয়ে গেছে? না, এটি কুফরি স্বভাব, কুফরি স্বভাব। ওয়ালাহু মা আনিবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু মারফুআন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন বুখারী মুসলিমের হাদিস, লাইসা মিন্না মান দারাবাল হুদুদা, হাদিসটি এর আগে বর্ণনা করা হয়ে গেছে, আমার উম্মতের অন্তর্ভুক্ত ওরা নয় যারা কি করে গাল চাপায়, ওয়াশাক্কাল জুয়ুবা, আর কাপড় ফাড়ে, গেরেবান বলা হয়, জুয়ুব বলা হয় যে খোলা জায়গায় বোতাম যে খোলেন, এই জায়গায় জুয়ুব বলা হয়, এটাকে ফাড়ো, যে ওয়াদাবে দাওয়াল জাহিলিয়া, এবং জাহিলিয়াতের যুগের ডাক ডাকে, জাহিলি যুগে কাফের মুশরিকরা যেভাবে কান্নাকাটি করে ওই রকম কান্নাকাটি করে। এখন পাশাপাশি হিন্দুদের আশেপাশে বাস করেন, হিন্দুদের ঘরে মরা মরলে যেমন কান্নাকাটি করে, যেমন অনুষ্ঠান করে, সেই রকম যদি মুসলিমরা করে তাহলে এটি দাওয়াল জাহিলিয়া। হিন্দুদের মরা মরলে তারা মিষ্টি রসগোল্লা খাবে, তারপরে তাদের শ্মশান ঘাটিতে নিয়ে যাবে তাদের মৃতদেহকে। ওই রকম যদি মুসলমানরা করে যে আমাদের খাবার দাবার হবে,
তারপরে আমরা জানাজা পড়তে যাব, তাহলে এটি হচ্ছে এর অন্তর্ভুক্ত। এগুলি হিন্দুদের কুপ্রথা যা এসেছে, সেই জন্য নবী করিম বলছেন আমার উম্মতের অন্তর্ভুক্ত ওই সব লোকেরা নয়। তাহলে কাবিরা গুনাহ, এই কাজগুলি করা কাবিরা গুনাহ। আল্লাহ যখন কোন বান্দার সাথে কল্যাণের ইচ্ছা করেন, ভালো আপনার ভালো ইচ্ছা করেন, তখন কি করেন, আজ্জাল আল্লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়াতেই তাকে তাড়াতাড়ি শাস্তি দিয়ে দেন। কালকে একটা ভুল করলেন, আজকে একটু আঘাত লেগে গেল, শাস্তি দিয়ে দিলেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অসুখ হয়ে গেল, জ্বর হয়ে গেল। এই জন্য সালাফে সালেহিনেরা জ্বর হওয়াকে ভালো বাসতেন, আর কাউকে জ্বর না হলে তাকে সন্দেহের দৃষ্টিতে দেখতেন, কি ব্যাপার, বরং নিজেকে সন্দেহের দৃষ্টিতে দেখতেন যে আমার দীর্ঘদিন হয়ে গেল জ্বর কেন হচ্ছে না, আমি কি গুনাহগার, বেশি পাপিষ্ট, আল্লাহ কি আমার পাপগুলোকে একত্রিত করে আখেরাতে শাস্তি দিতে চান, জি নিজেকে কি করতেন, সন্দেহ করতেন যে কি ব্যাপার। সালাফে সালেহীন সাহাবায়ে কেরাম তাবেঈনদের এইরকম আকীদা বিশ্বাস ছিল যে মাঝে মাঝে জ্বর হওয়া, মাঝে মাঝে সর্দি কাশি হওয়া, এগুলি হচ্ছে নেক লোকের পরিচয়, সৎ লোকের পরিচয়, যে অল্প কিছু গুনাহ খাতা যা হচ্ছে সেগুলি ভ্যানিশ হয়ে যাচ্ছে, সাফ সুতরা হয়ে যাচ্ছে। আল্লাহ যার সাথে মঙ্গলের ইচ্ছা করেন তাকে দুনিয়াতেই তাড়াতাড়ি শাস্তি দিয়ে দেন। ওয়াইদা আরাদা বিআবদিহি শাররা, আল্লাহ যদি কারো অমঙ্গলের ইচ্ছা করেন যে বেশি করে একে শাস্তি দেওয়া হবে, তাহলে কি করেন, আমসাক আনহু বিযাম্বিহি, তার গুনাহগুলিকে আল্লাহ ধরে রাখেন, আমসাকা বিযাম্বিহি, গুনাগুলিকে ধরে রাখেন, আমলনামা লিখে রাখো, ফেরেশতা লিখে রাখো, লিখে রাখো, এখন কোনো শাস্তি দিতে হবে না, করতে দাও, একে হারাম খেতে দাও, একে ফিল্ম দেখতে দাও, একে গুনাহ করতে দাও, একে মদ খেতে দাও, একে জেনা করতে দাও, একে নামাজ ছেড়ে থাকতে দাও, কতদিন থাকছে, হাত্তা ইউআফিয়া বিহি ইয়াউমাল কিয়ামা, কখনো আল্লাহ একসাথে দুনিয়ায় শাস্তি দেন আবার দুনিয়াতে দেন না, কি করেন, কিয়ামতের দিনে পুরোপুরি তাকে আল্লাহ শাস্তি দিতে চান, ইউআফিয়া বিহি ইয়াউমাল কিয়ামা। তাহলে যারা বদনসিব তাদেরকে দুনিয়ায় শাস্তি আল্লাহ দেন না, আর যারা ভাগ্যবান খুশনসিব তাদেরকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হালকা শাস্তি দিয়ে সংশোধন করে দেন। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, সূরা সাজদায় মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আমি দুনিয়াতে কতক লোককে ছোট ছোট শাস্তি দিয়ে থাকি, আল আযাবুল আদনা মানে ছোট ছোট শাস্তি, দুনাল আযাবিল আকবার বড় আযাব দেব না, কেন, কারণ উদ্দেশ্য আল্লাহ বয়ান করেছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে সংশোধনের জীবন তৈরি করে, সংশোধন করে ফিরে আসে, ফিরে আসে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যত সৎ লোক হবে তত বেশি আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করেন, সৎ লোকদেরকে বেশি পরীক্ষা করে, ইন্না ইজামাল জাযায়ে মা ইজামিল বালায়, বড় বদলা বড় প্রতিদান কখন আল্লাহ দেবেন, যখন বড় পরীক্ষা করবেন, বড় বালা মুসিবত আসবে, তাহলে যার বালা মুসিবত বড় তার প্রতিদানও বড়, তাকে আল্লাহ বকশিশও বড় দেবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে খুব বেশি পরীক্ষা করেছেন আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ করে দিয়েছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কোন পরীক্ষা হয়নি, যেসব পরীক্ষা মানুষের পরীক্ষা এমন কোন পরীক্ষা হয় না যেই পরীক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়নি। বলুন আপনার জীবনে কি রকমের পরীক্ষা হয়েছে, মারার ষড়যন্ত্র হয়েছে, আপনার বাড়ি ঘিরে বসে আছে মারার জন্য, যে সকালে ভোর রাত্রে মারবো, মারার জন্য লোক ঢুকেছে আপনার বাড়িতে, গলায় গামছা দিয়েছে কেউ, দাঁত ভেঙেছে কেউ, হ্যাঁ মাথা ফাটিয়েছে কেউ, দেশ থেকে তাড়িয়েছে কেউ, দেশ থেকে বাংলাদেশ থেকে ন্যাশনালিটি কেটে দিল, তাড়িয়ে দিল, এরকম করেছে, করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই সবগুলি হয়েছে না হয়নি, যা বললাম আপনার হয়নি আমার হয়নি, কারণ ওই মর্তবায় পৌঁছাতে অনেক তফাৎ, যত আল্লাহ আল্লাহ হবেন তত বেশি পরীক্ষা বেড়ে যাবে, তত বেশি পরীক্ষা বেড়ে যাবে এবং ওর জন্য প্রস্তুত থাকতে হবে। ওয়া ইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আর যখন আল্লাহ কোনো জাতিকে ভালোবাসেন, কোনো ব্যক্তিকে ভালোবাসেন, তখন তাদেরকে পরীক্ষা করেন, বালা মুসিবত দিয়ে পরীক্ষা, ইবতালাহুম মানে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন। ফামান রাজিয়া, সুতরাং যে ব্যক্তি এর উপর সন্তুষ্ট থাকলো, ফালাহুর রেজা, আল্লাহ তার উপর সন্তুষ্ট। ওমান সাখেতা, আর যে নারাজ হয়ে গেল, কেন এরকম হইলো, যখন তখন কেনা জ্বর, পেটে কেন ব্যথা আমার, আমার এরকম সবসময় কেন মাথা ব্যথা হয়, যে অসন্তুষ্টি প্রকাশ করলো বালা মুসিবতের উপর, ফালাহুর সাখাতো, তো আল্লাহর পক্ষ থেকেও তার জন্য অসন্তুষ্টি। হাসান হতে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই হাদিসটিকে হাসান বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমলে যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে সার্বিক ক্ষেত্রে ধৈর্য ধারণ করার সবর করার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের ঈমানকে পূর্ণ করার যেন তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।